রইব তো পর্বতরে বিবাহ করিছিলে তিনিটা যুগ যুগতিবাহিত করি কিন্তু বলরাম বিবাহিছন্তি যা দেখো ইয়ে তো এবেকা কথা মো শ্বশুর তপস্যা করুছন্তি তাঙ্কর পুয় হেব মো বিবাহ করিবি আরে সত্য ত্রেতেয়া দ্বাপর যুগরে যাইকি বলরাম কুরেপতি বিবাহ করলে আজ্ঞা শাস্ত্র দেখন্তু রেপতি বলরাম কু বিবাহ করিছন দিন সত্য যুগর মানুষ কত উচ্চা যুগর হলে চৌদ দ্বাপর যুগর হলে সাত মানে সাত হাত মানুষ কু একুশ হাত ঝিও সে কোন তা গোড় ধরব রইব তো পর্বত যেতেবেলে বিভাগ রহিলা হাতিয়া পুয়া যে বড় রাম যে ভাবিলা হচ্ছে কি আছে রেবতী সাত হাত হচ্ছে কি আছে বলরাম বলরাম কোণ কলে লঙ্গলটা ধরলে রেবতী কোণ মস্তকরে থইদেলে যেত মস্তকরে থই দেইকি দাবি দিয়ন্তা আজ্ঞা সাত হাত ঝিও হেলা না কোণ শ্রীমান শ্রী সত্যনারায়ণ সত্য সনাতন এলিবাড়িকা শৈব শ্বাস বর্ষ প্রবাহ দেওয়ার সঙ্গে সঙ্গে বিদ্যাবুদ্ধির উচ্চ স্থান অধিকারী করিবার সঙ্গে সঙ্গে ধনজন উপলক্ষে পরিপূর্ণ করিবার সঙ্গে সঙ্গে পরে শঙ্খরে ওহারে চক্রে ছাই রখুন বোলান দেখবা বিদ্যাবুদ্ধির উচ্চ স্থান অধিকারী করিবার সঙ্গে সঙ্গে শহে বিশ্বাস বর্ষ প্রবাহ দিয়ন্তু বোলান দেখবা আমি হল পানি বুহাবু তাঙ্ক বিলরে পানি মারিব আজ্ঞা লক্ষ্য করিবে ঘটনা কোন হলা কইলে হে হন্ডু দত্ত আউ সার আলোচনা কো যাই পারিবে না মানসিক ব্রত দেরি হলানি পরে কইলে আউ গটে কথা শুন হ্যাঁ যেতেবেলে কন্দর পদে বিনাশ হইলে ক্রন্দন কলে কি আছে ব্রহ্মাঙ্কর দুলনী হচ্ছন্তি রথি ক্রন্দন করতে কোন কলে পুয় অর্ধঙ্গ কন্দরপকু দেলে তারপরে কন্দর্প কৃষ্ণকর পুত্র হয়ে রুঙ্কুণিক গর্ভরে জন্ম হলে যাহঙ্কর নাম হচ্ছে প্রদ্মুন শম্ভরাসুর তাকে আজ্ঞা চোরি করে নাই ফিঙ্গি দেলা জলকু আজ্ঞা তাকে মৎস্য কিনিলা মৎস্য নেই আজ্ঞা কম কলে না ধূপর পুয় নেই রাজা শম্ভরাসুর কু দেলা শম্ভরাসুর রতিকি নেইথিলা চোরি করিকিরি কহিলা মোর মানসিক ব্রত পূর্ণ হলে মু তোমাকে স্বামী পদরে বরিব সে পর্যন্ত মোর ব্রত রহিছি হ্যাঁ সুরে রাক্ষস স্বামী কি যে স্ত্রী পালন করিলা কৃষ্ণ দোপায়ন কলেখা দহিকি মিথ্যা
ছোহেলা হে রাক্ষস হন্দ ইয়ে কৃষ্ণ গোপায়ন ব্যাসদেব যাহা লেখিছন্তি ইয়ে কোন মিথ্যা হা ইয়ে রতিদেবী নিজ স্বামী কি পালন করি বিবাহ কলে হা কলে কুস্তান ভূমির সর্জন লোকর সদ্গুণ নুহই নাশ শ্মশান ভূমিরে জমিলা তুলসী যে বাসকু সেই বাস কইলে রুহ বাপারে কইলে কুস্তান ভূমির সর্জন লোকর সদ্গুণ নাশ হব না শ্মশানরে জন্ম তুলসী জন্মিলে যে বাসকু সেই বাস মো পিতা মাতা কথা কেবে মিথ্যা হব না হিন্দু জাতি আজ্ঞা অভিশাপ ডরিকি চালি গলা পুনি মায়ার ব্রাহ্মণী রূপক ধারণ করে আসিলা আজ্ঞা ব্রাহ্মণী রূপক ধারণ করি কইলে মা ল তু আজি ঠারু মোর হলু ধর্ম ঝিও ইয়ে হিন্দু জাতি দেখুনু মো স্বামী কি মারি মতে বিধবা করে দিয়েছি মাল জানিথিবু শাস্ত্রের কোন লেখা হই রহিছি বলে যে ও যুবতে পতে করে যে ও যুবতে পতে করে মোরে ভাগ্য ভক্তি বলে বিচিত্র রামায়ণ বিশ্বনাথ খুন্টিয়া কলে যা যুবতী থাউ থাউ স্বামী মরিগলে তাকে দূষিত বলে কুহন্তি কিন্তু যা স্বামী কোয়া করে স্ত্রী চালি যায় তাপে ওহেরানির ডেঙ্গুরা বজিয়া যায় বৈকুণ্ঠপুরে সে স্থান পায় হে দুলনি দেখো মো স্বামী কে বিনাশ করি হিন্দু দত্ত মতে বিধবা বনাই দিয়েছি তু আজি ঠারু মোর ঝিও হবু না আজ্ঞা চপলা বালিকা তাহার যে লাগি আজ্ঞা জানি ন পারিলা মায়া সেই ঠারু তাহা বিষয় বস্তু যে হইগলা ছায়া মায়া আজ্ঞা মায়া বেশকু ধারণ করিথিবা হিন্দু জাতি পছরে অশোকা চালিলা যেতবেলে অশোকা দেখিদেলা বাম্ফি পুষ্করিণী দেবালয় অট্টালিকা কহিলে মাউসী এ মাউসী ই নগ্র কাহার হিন্দু দত্ত সাঙ্গে সাঙ্গে রূপ চেঞ্জ করে দেলা মু হেউচি সেই হিন্দু দত্ত কল কলে তোতে বিয়ে আনিকিরি কোন করিবে মোর পাত্রাণী করি বলে মনস্থ করেছি দেখো মোর আজি এ হেউচি দেবালয় এ বাম্ফি পুষ্করিণী এতে বড় রাজ্যরে তু পাটরানি হেবু হ্যাঁ অসয়া কহিলা মায়া কলে কি তু কেবে হেলে মো ছায়া পাইবু কি হ্যাঁ না হলি দত্য মতে দেবে ছুঁইবু তোতে ভস্ম করি দেবি সতীত্বর বল সতীত্বর পণ জানি করি হন্ডু তহি পলায়ন কলা পলায়ন করেছি গঙ্গা তুলে তীরে তপস্যা করেছেন অশোকা ইয়ার ঘটনা হল কোণ দত্তাত্রেয় সেবা করে বড় পাপ্য করে আনিছেন কিয়ে সে আয়ু যেতবে বাটরে আসলে তাঁর স্ত্রী কথা টিকি মনে পড়িগল কলে আহা মো জীবন ধনী জীবন কি থিবরে আহা মো জীবন ধনী জীবন কি থিবরে আহা মো জীবন
করবি তুমি, নিশা করবে তুমি, কিস করুথিব রে এডে বিচার কলে রাজা, সত্যরে মো জীবন ধনী কো জীবনরে থিব এ নিশা কর, নিশা বলন্ত রাত্র কর বলন্ত চন্দ্র, এ চন্দ্র বদনে কোন সত্যরে বঞ্চি থিব, হ্যাঁ এ গলে থিব মতিহার, গলে থিব মতিহার, হ্যাঁ গলে থিব মতিহার, গলে থিব মতিহার, টুটি লো টুটি বরে গড়ে থিবা মতিহারটা কোন না ছিড়িকিরি ফিটিকিরি পড়ে লটু থিব, আশা পলম করে বসি, আশা পলম করে বসি, আশা পলম করে বসে, ভাষা লেখুথিব রে কইলে, আশা পলম করে বসি ভাষা লেখুতি, ভাবি ভাবি পৌঁছি যাইছন্তি রাজা, রাজা আসিবা জানি আজ্ঞা আজি কোন করিছন্তি, কোন কলে শ্রীমন্তনি মানে হুড়ো হুড়ি দেই বন্দাপনা করি রানী অন্তপুরকু নেই যাইছন্তি, আজ্ঞা রাজা কোন করিছন্তি না, রাজা রাজসিংহাসন অলঙ্কৃত করিছন্তি, এই সময় সন্ধ্যা সময় আসিগলা, যেতবে সন্ধ্যা আসি যাইছি, আজ্ঞা কোন করিছন্তি না, রাজা রানী হংসপুর যাইছেন, এত দিনের রাজা আসিছন্তি, রানী কইলে রুহ তাঁকর সবুদিন হলে মোর দিনে না, রানী কম কলে টিকিয়ে মান করে বসি পড়িছ, গোটিয়ে পদ মান করে ভঞ্জন করিবা, রাজা এটি কৌছন্তি বলে গজ শির মতি ফল প্রবা রে মিশ্রি গোড়ু কাঢ়ি কিম্পলে এ সুন্দরী, এ গজ শির ফল হচ্ছে গজর শির কোণ বাহারে মুক্তা, মুক্তার মিশ্রিত প্রবাল, প্রবাল মিশ্রিত মাল, আকু গোড়ু কাহি খোলি দেইছ, কাহি তলরে থইছ, গঙ্গাধারী নারী জান রিপু দন্ত পলেঙ্কণ নশই শোইছ কিম্পা সারপথ পড়ে,
গঙ্গাধর কে সে শঙ্কর ভগবান ধারি দেব 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 মহাদেব ধারি নারী জান্ন তাঁকর নারী হচ্ছেন পার্বতী পার্বতীঙ্কর বাহন হলে কি সে না সিংহ সিংহর রিপু হলে কি সে হস্তি কহিবার তাৎপর্য হে সুন্দরী ইয়ে গজদন্ত পলঙ্করে শয়ন ন করি সারফ বলন্তে পৃথিবী মানে বসুধিয়া ইয়ে বসুধিয়া পরে কাই শয়ন করিছ গরিমতে কল কি মান গঙ্গাধর মুখী গঙ্গাধর গঙ্গা কু ধারণ করছেন দেবদেব মহাদেব আউ কাহু ধারণ করছেন না চন্দ্র কু ধারণ করছেন করে তো চন্দ্রমুখী হে চন্দ্রমুখী তু হচ্ছ মো জীব জীবন বলে কান্ত কান্ত ভাণী শুনে হর শের মণি মণি মিলন হয়েযার সেই দিন ঠো রাণী গর্ভবাস হল যেত রাণী গর্ভবাস হয়ে যাই আজ্ঞা দশ মাস দশ দিন ঠারে আজ্ঞা পুয়টিয়ে জন্ম হল দেবর সিনারদ যাই পৌঁছি গলে হুন্ডু দত্ত্য পাখে কহিলে হে দত্ত্য তো মহত এবে সরিলা তো শত্রু উপগত আজ্ঞা কোণ কলে হুন্ডু দত্ত্য দাসী রূপ হয়েকি যাই শ্রুতিকা গৃহ কু গলা শ্রুতিকা গৃহরে নিতা হব নিশা অর্ধরে কিন্তু পুয়টিকি ধরি চালি আসিলা যেতবে পুয়টিকি চোরি করে নেই আসিলা আজ্ঞা এই সময় কোণ হল ডাকিলা প্রদুলা প্রদুলা হচ্ছে হুন্ডু দত্ত্যর পত্নী ইয়ে পুয়টিকি মারি তুমি মতো আর মাংস রন্ধন করি দিও সিয়ে নেইকি দেলে দাসীকি দাসী দেলা সুপকারকু সুপকার দেখিলা ইয়ে রাজনীতি সর্বাঙ্গ যাক আজ্ঞা তেজিয়ান পুত্র রাজনীতি লক্ষণ রাজলক্ষণ অছি সিয়ে বশিষ্ঠঙ্ক আশ্রমরে ছাড়ি দেলে কিন্তু হ মুরগুণী মাংসকু রন্ধন করিকি দেলে হুন্ডু কহিলা মো গত্য মোর শত্রু বিনাশ হেলা কিন্তু চেতা পাইলা রাণী যেতবে পুয়টিকি ন দেখিলে আজ্ঞা রাণী ক্রন্দন কলা কলে দাসী দাসী তুমি মো পুত্র কু নেইছ কি আচ্ছা দাসী শুম না মো পুত্র কোণ হলা আরে তোমা নাই না তোমা বাসরে নাই বলে পুত্র কোণ হলা কি আছে আজ্ঞা এইঠে ক্রন্দন করুচন্তি দাসী আপন মানকর কবি হেউছন্তি অভিমন সামন্ত সিংহার বলে বৃদ্ধ কালে তুম Stop!
আপন হেউছন্তি মোর জীবনর আরাধ্য ঠাকুর তুম ভবি না মোর চরা চরের গতি মুক্তি নাই না 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 কাহে গল ধন মারে জীবন মু কাহি রক্ষিবি বঞ্চিকি লাভ কন এ কথা যেতবে রাণী হসে শ্রুতিকা গৃহরে চহল পড়া রাশি পাখর রাজা মধ্যে এ কথা শুনলে বাতে রম্ভাত রূপরে পড়লে ভূমি চিন্তা ভরে দুঃখ যন্ত্রণা সহজ করে আপনার করুণা বলরে পুত্রটিয়ে পাইলে কলে বিদ্যাহীন জীবন শূন্য দিগাসীনহীন বান্ধবা পুত্রহীন কুড় শূন্য জীবনরে যাবে বিদ্যা নাহি জীবনটা শূন্য শূন্য ফাঙ্কা ফাঙ্কা লাগে কিন্তু যাবে বন্ধু নাহান্তি দিগটা শূন্য লাগে কুলরে যাবে সন্তান নাহি তাহলে কুলটা শূন্য হয়ে যায় হে প্রভু সর্বশূন্য দরিদ্র জন আজ মোর রাজপদ থিলে মধ্যে মোঠারে দরিদ্রতা কেহি নাহান্তি আহে দত্তাত্রেয় আমার প্রণাম হে ভেলা কাহিকি কর দেলা রেহি নিমান দত্তাত্রেয় আপন কাহিকি মতে এপরি বর দেলা নিয়াশাটা বড় সুখরে থিলি হলে আশা করি বড় দুঃখময় জীবন পুত্র চোরি করি জড়া হে নগলা
ଆଜ୍ଞା ଲକ୍ଷ୍ୟ କରିବେ, ରାଜା ରାଣୀ ଆଜି ଦୁଃଖ କାତରରେ ବିହଳିତ ହୁଅନ୍ତେ। ଦେବର୍ଷି ନାରଦ ଆଜି ପହଞ୍ଚି ଗଲେ, କହିଲେ ପ୍ରଭୁ ରାଜା ରାଣୀ ମା ତୁମେ କ୍ରନ୍ଦନ କର ନାହିଁ, କିନ୍ତୁ ପୁଅଟି ସୁରକ୍ଷାରେ ରହିଛି, ହେଲେ ତା ଠିକଣା ମୁଁ କହିପାରିବି ନାହିଁ, ସେ ସାଥିରେ ବୋହୁ ନେଇକି ଆସିବେ, ତମେ ଚିନ୍ତା କର ନାହିଁ। ଇଏ ଦେବର୍ଷି ପରେ ଆପଣ ଭରସା ରଖନ୍ତୁ। ଆଜ୍ଞା ହଁ ମୁଁ ସତ କହୁଛି, କିନ୍ତୁ ଆଜ୍ଞା ଲକ୍ଷ୍ୟ କରିବେ, ରାଣୀଟେ ସୁପକାର ପୁଅଟିକି ନେଇ ଛାଡି ଦେଇକି ଆସିଲା, ବଶିଷ୍ଠଙ୍କ ଆଶ୍ରମରେ ଶୁଆଇ ଦେଲା। ଯେତେବେଳେ ବଶିଷ୍ଠ ସକାଳୁ ଉଠିଲେ, ଦୁଆର ସେପଟେ ପୁଅଟି ଶୋଇ କୋମଳ ପତ୍ରରେ ଶୁଆଇ ଦେଇଛନ୍ତି, କହିଲେ କାହାର ପୁତ୍ରଟିଏ, କିଏ ଛାଡିକି ଯାଇଛି। ଧ୍ୟାନ ବଳରେ ଜାଣିଲେ ବଶିଷ୍ଠ ଇଏ ହେଉଛନ୍ତି ଆଈଙ୍କର ପୁତ୍ର, ଇଏ ପୁଅରେ ପୁଅଟିର ନାମ ଦେଲେ ନହୁଷ। ନହୁଷ ଦିନକୁ ଦିନ ବଢିଲା, କହିଲେ ଦିନୁ ନବୀନ କୁମାର ରେ ବଢୁ ଥାଇ ଗେଲେ ଗେଲେ, ଦିନୁ ନବୀନ କୁମାର ରେ ବଢୁ ଥାଇ ଗେଲେ ଗେଲେ, ଦିନ ହେଲା ଶେଷ ପୁରିଲା ବରତ, ଦାସୀ ଦେ ହସି ବାଟିଲେ, ଦାସୀ ଦେ ହସି ବାଟିଲେ, ଆରେ ଭଲ ଦାସୀ ଦେ ହସି ବାଟିଲେ, ହସି ବଳେ ନେଇ ବାଳକୁ ପକାଇ, ଲକ୍ଷ୍ୟ କରିବେ ପୁଅଟିକି ପାଳନ କଲେ କିଏ ସେ ଆଶ୍ରମ ବାସିନୀ ମାନେ, କିନ୍ତୁ ପୁଅଟି ବଢିବାକୁ ଲାଗିଲା, ବିଦ୍ୟା ବୁଦ୍ଧିରେ ପାରଙ୍ଗମ ହେଲା, ଏଇ ସମୟରେ ବନସ୍ଥକୁ ଯାଇଥିଲା, ବନସ୍ଥରେ ଶୂନ୍ୟରେ ଶବ୍ଦ ଶୁଭିଲା, କହିଲେ ନହୁଷ ବୋଲି ଗୋଟିଏ ପୁଅ ଅଛି, ସେ ଆୟୁଙ୍କର ପୁତ୍ର, କିନ୍ତୁ ଅଶୋକା ସୁନ୍ଦରୀ ରହିଛି ତପସ୍ୟାରେ, ସେହି ନହୁଷ ରାଜନ ହୁଣ୍ଡୁକୁ ମାରିବେ, ସେହି ଶୁଣି ଯେତେବେଳେ ବଶିଷ୍ଠଙ୍କୁ କହିଲେ, କହିଲେ ବାବୁରେ ସିଏ ଆଉ କେହି ନୁହନ୍ତି, ସିଏ ହଉଛ ତମେ, ତମେ ଆଈଙ୍କର ପୁତ୍ର ଯାଇ ଦତ୍ତାତ୍ରେୟ କବରରେ ତୁମେ ହେଉଛ ବଳିଆନ, ତୁମେ ଯାଇକିରି ବିନାଶ କର ହୁଣ୍ଡୁ ଦତ୍ୟକୁ, ତମ ସ୍ତ୍ରୀ ଅଶୋକା ତପସ୍ୟା କରୁଛି, ତପସ୍ୟାକୁ ବିବାହ କରି ରାଜ୍ୟକୁ ଯେ ଯାଅ, ତାଙ୍କ ମୁଖରେ ଖୁସି ଦେ ଫୁଟାଅ। ଆଜ୍ଞା ଯେତେବେଳେ ଶୁଣି ଦେଇଛନ୍ତି ନହୁଷ, ବୀରବେଶକୁ ଧାରଣ କରି ଆଜ୍ଞା ସୈନ୍ୟ ସାମନ୍ତ ଖଞ୍ଜି, ସୈନ୍ୟ ସାମନ୍ତ ଦେଲେ କିଏ ସେ ବଶିଷ୍ଠ, ଆଜି ଆଇଛନ୍ତି ଯୁଦ୍ଧ କରିବାକୁ, ଯୁଦ୍ଧ କରିବା ଏ ସମୟ ଚାଟ ଭଲା।
ତିନି ତଟ ସନ୍ୟା ସାମନ୍ତ ଦୁଇ ପକ୍ଷର ଯୁଦ୍ଧ ଚାଲିଲା ପରେ କିନ୍ତୁ ଏମିତି ଯୁଦ୍ଧ ଚାଲିଲା ସ୍ୱର୍ଗପୁରେ ବୁନ୍ଦାରକ ଦେଖି ପରେ କଣ କଲେ ନା ଥାଟ ବାନ୍ଧି ଦର୍ଶନ କଲେ ଯୁଦ୍ଧକୁ ଯେତେବେଳେ ଯୁଦ୍ଧ କଲେ ଶ୍ରୋଣିତ ଧାରାରେ ମୁଣ୍ଡକୁ ଆଜ୍ଞା କାଟିଦେଲେ ଆଉ ଶ୍ରୋଣିତ ହୁଣ୍ଡୁ ଦତ୍ୟ କର ଯୋଉ ଆଜ୍ଞା ମୃତ୍ୟୁ ଯେ ହୋଇଲା ସୁନ୍ଦରୀ ତପସାରୁ ଆଣିଲେ କି ହେଲା ଆଜ୍ଞା ଅଶୋକା ସୁନ୍ଦରୀ କି ଆଣି ଗନ୍ଧର୍ବ ମତରେ ଆଶ୍ରମରେ ବିବାହ କରି ରାଜ୍ୟକୁ ଚାଲିଗଲେ କିଏ ସେ ନହୁଁ ପିତା ମାତା ତ ଦେଖି ଯାଇଛନ୍ତି ପୁଅକୁ ଆନନ୍ଦରେ ବନ୍ଦାପନା କରି ଘରକୁ ନେଇଛନ୍ତି ଆଜ୍ଞା ହେଲା କଣ କିନ୍ତୁ ହୁଣ୍ଡୁର ପୁଅ ହେଲା ବିନ୍ଦୁ ଇଏ ଯେ ତପସ୍ୟା କରିକି ଏ ଲୋହ ପଦ୍ମକୁ ପୂଜା କରୁଛି ଇଏ ବିନ୍ଦୁର ଯେବେ ପୁଅ ଏ ହୁଣ୍ଡୁର ପୁଅ ବିନ୍ଦୁ କିନ୍ତୁ ବିନ୍ଦୁ କଣ କଲା ଲୋହ ପଦ୍ମ ଫୁଲ ପୂଜା କରିବାରୁ ପାର୍ବତୀ ତା ଶିର କଟନ କଲେ ଏଇଠାର ବିଷୟ ମୋର ଏଇଠି ରହିଲା ତାହା